রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তৈরি করব উপকারী সবজি মুচার ঘন্ট মাছ দিয়ে। এটা খুবই সুস্বাদু। চলুন কিভাবে করছি দেখি। এর জন্য ভালো মুচা নিয়েছি। মুচা এভাবে খুলে নিচ্ছি। এরপর মুচার ফুল, ব্যানানা ফুল, কলার ফুল, এগুলি এই যে পরিষ্কার করে নিচ্ছি তেতো জায়গাটা এটা, আর এই এই যে অংশটা ফেলে দেব। এখন এগুলি ভালো করে ধুয়ে কেটে নেব। কেটে নিয়েছি। এখন জার নিয়েছি, এগুলি পেস্ট করব। মুচা যে কুচিয়ে রেখেছিলাম এগুলি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো জল দিচ্ছি। কলার ফুলগুলি পেস্ট করে নিলাম। এখন এই বাটিতে নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এগুলি সেদ্ধ হবে। নুন দিলাম আন্দাজ করে। নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই ফ্লেমে পেস্ট করা মুচাগুলি সেদ্ধ হবে, বা কলার ফুল, এগুলি পেস্ট করে নিয়েছি। কিছুক্ষণ পর পর এভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আলাদা জল দিইনি পেস্ট করার সময়, যে জল দিয়েছি এই জলেই এগুলি সেদ্ধ হবে। এই যে ফুটে উঠছে, লো ফ্লেমে সেদ্ধ হচ্ছে। কড়াই বসালাম। কড়াইতে সর্ষে তেল দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা এভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কই মাছ নুন হলুদ দিয়ে মেখে এই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর রেসিপি। এরকম রেসিপি হলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হয় না, এত ভালো। মুচা সেদ্ধ হচ্ছে। এখন শিমের বিচি আছে না, এই বিচিগুলি ভালো করে ভাজা করে খোসা ছাড়িয়ে এই মুচার পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এগুলি সেদ্ধ হবে। এখানে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে মাছ ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম থেকে একটু বেশি ফ্রাই করছি কই মাছগুলি। খুব টেস্টি কই মাছ। এটা দিয়ে রান্না করায় রান্নাটা একদম অন্যরকম হয়ে গেছে। কই মাছগুলি মিডিয়াম থেকে একটু বেশি ফ্রাই করেছি। এই যে হাতাটা দিয়ে মাছগুলি তুলে নিচ্ছি, তাহলে সুন্দর করে মাছগুলি তুলে নেওয়া যায়। খুব সুন্দর টেস্টি কই মাছ। এখন এই তেলে আলু দিয়ে দেব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এখন আলুটা সুন্দর করে ভাজা হবে। আলুগুলি ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে। আর ওই যে মশলা নিয়েছিলাম, পেঁয়াজ কুচি করেছি দুটো পেঁয়াজ। খুব সুন্দর রেসিপি, একটু মনোযোগ দিয়ে দেখুন, খুব ভালো লাগবে এভাবে রান্না করলে। কাঁচা লঙ্কা, আদা কুচি এই পরিমাণে, রসুন কুচি, গোটা ধনে এক চামচ, গোটা জিরে, মশলা অনুযায়ী জল দিতে হবে। তারপর এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আলুগুলি ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। এই গরম কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। এগুলি একটু ফ্রাই হবে। এখন গোটা জিরে ফোড়নে দিলাম। আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য, রঙের জন্য, প্রয়োজনে আরও দিতে হতে পারে। হলুদ দিলাম। এখন সব কিছু মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। মশলার সঙ্গে এলাচি দারচিনিও আছে, এটা স্কিপ করে গেছে। মুচা সেদ্ধ বা কলার ফুল সেদ্ধ আর আলু ভাজা একসাথে রেখেছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে অল্প পরিমাণে গরম জল দেব। মশলাটা সুন্দর করে কষানো হবে। একটু জল দিয়ে দিলাম। আমি একটু অল্প তেল ব্যবহার করি, প্রয়োজনে তেল বেশি করেও দেওয়া যায়। এখন এই মশলা কষানো হয়ে গেছে। এখন মুচা সেদ্ধ আর আলু ভাজা দিয়ে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা হয়ে যাচ্ছে।
মুচার মধ্যে আরো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। ঝালটা আরো একটু দিতে হলো, ভালোই লাগবে ঝালটা দেওয়াতে। এখন এটা সুন্দর করে কষিয়ে নেব। মুচা সেদ্ধ হওয়ার সময় আর জল দেইনি, মুচা পেস্ট করার সময় যে জল দিয়েছিলাম এই জলেই রান্না হচ্ছে। এখন এইটুকু নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেব নুনটা। হলুদ দিয়ে দিলাম, এখন নুন হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি মুচার ঘন্টের মধ্যে, আমিষ ঘন্ট। স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে রান্নাটা, গরম ভাতে বেশ ভালোই লাগবে। ঘি দিয়ে দিলাম এক চামচ, সত্যি ভালো রান্না এটা। ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আরেকটা উপকরণ দেব, প্রধান উপকরণ, কই মাছ ভাজা। মুচার ঘন্টের সঙ্গে কই মাছ ভাজা গরম ভাতে বেশ ভালোই লাগবে। এভাবে তৈরি করে নিলাম মুচার ঘন্ট কই মাছ দিয়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সুস্থ থাকবেন, ধন্যবাদ।